সবশেষ 24 ঘন্টার ব্যবধানে কোভিড 19 এ আক্রান্ত হয়ে মারা গেছেন 21 জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 5093 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুর সংখ্যার পাশাপাশি 24 ঘন্টায় কমেছে করোনা আক্রান্তের সংখ্যাও। আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষাও কমেছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,593টি, যার বিপরীতে করোনা পজিটিভ ধরা পড়েছে 1,383 ব্যক্তির। আগের দিনে যে সংখ্যা ছিল 1,540। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী বৃহস্পতিবারের তুলনায় শনাক্তের হার কিছুটা কমে 11.09 এসেছে, তবে মৃত্যুর হার আগের মতোই 1.43%।